নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। ঘুমন্ত অবস্থায় তিন ব্যক্তিকে কাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে এলে অপর এক ব্যক্তিকেও খুন করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানা এলাকায়। জামুড়িয়ায় শিবপুরে সরকারি দেশি মদের দোকানের চার কর্মীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম সাধু মাঝি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদের মধ্যে অম্বুজ মণ্ডল, প্রশান্ত সাহা ও সুবোধ বাউড়ি ওই মদের দোকানে কাজ করতেন। কালিয়া ভুঁইয়া নামে এক ব্যক্তি বাধা দিতে গেলে তাকেও খুন করে অভিযুক্ত। মার্ডার করে দিল সাধু। পুলিশের সামনে মারলে পুলিশ কোনো ফায়ারিং কিছু করলো না। ও পাবলিক বলছে যে স্যার ফায়ারিং করুন, পাবলিক বাগাতে পারছে না। পুলিশ কিছু করলো না। পুলিশ সামনে আমাকে মারা গেল, ও মেরে দিল, তো পুলিশ কিছু করলো না। পুলিশের কোনো ইয়ে করলো না। লাশ এলাকে দেখলো, লাশ এলাকে উঠাইলে আগ করলো। পুলিশের চার নম্বর খুনটা পুলিশ সামনে মারা গেল। পুলিশ তখন এদিক সেদিক দৌড়ছে, ও যা ঠেকা ঘুরাইছে। মদের দোকানের ম্যানেজার ধীমান মণ্ডল বলেন, রাত 12টা নাগাদ তিনজন কর্মী যখন ঘুমাচ্ছিলেন তখন সাধু মাঝি বাঁশ ও কাঠ দিয়ে তাদের মারধর করে। বাধা দিতে এলে কালিয়া ভুঁইয়াকেও মারধর করে ওই ব্যক্তি। ঘটনায় চারজনেরই মৃত্যু হয়। খবর দেওয়া হয় জামুড়িয়া থানায়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কি কারণে এই খুন তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যখন লাশ গেলো উঠাউটি করছিল, ঠিক আছে, লাশ গেলো উঠাউটি করছিল, সেই টাইমে এসে বোধহয় ঠেঙা ঘুরাতে শুরু আবারও, তো সবাই পালাতে লাগলো, ভিড়টা ভেঙে গেল, একজন ওখানে পড়ে গেলো হুঁচুট খেয়ে, ওকে আবার পিটিয়ে মেরে গেল। পুলিশ তখন কি করছিল? পুলিশও পালাচ্ছিল। পুলিশ তখন কি তাকে ধরার কোনো চেষ্টা করেনি? না, পুলিশও পালাচ্ছিল। বাজি পোড়ানোয় বাধা দেওয়ায় পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায়। ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছে। পুলিশ আটক করেছে সাতজনকে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবাসনে চলছিল বাজি পোড়ানো। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ বাজি পোড়ানো বন্ধ করতে গেলে তাদের ওপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায়। জানা গেছে পুলিশ আবাসনের বাসিন্দাদের বাজি পোড়াতে মানা করলে আবাসনের বাসিন্দাদের সাথে পুলিশের বচসা বাধে। এরপরই পুলিশের ওপর চড়াও হন বাসিন্দারা। ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী জখম হন। সাতজন বাসিন্দাকে আটক করেছে পুলিশ। জখম পুলিশ কর্মীদের আঘাত গুরুতর না হলেও তাদের বেলুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ওই বাজি ফাটাচ্ছিল কারা? ওই ফ্ল্যাটের ছেলে। পুলিশ এসে ওই তোমার আমাকে আমার কি মোবাইলটা কিনে নিল। তারপরে ওপরে গিয়ে ছেলেদেরকে তুলে নিয়ে চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বালি। চোরাপথে এদেশে এসে বিভিন্ন সময় ধৃত 30 জন বাংলাদেশিকে ওদেশে পাঠালো ভারত। শুক্রবার পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানো হয়। এতদিন ধৃতেরা রাজ্যের বিভিন্ন হোমে ছিল। 30 জন বাংলাদেশি বাসিন্দাকে ওদেশে পাঠানো হলো ভারতের পক্ষ থেকে। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গেছে বিভিন্ন সময় চোরাপথে দালাল ধরে এদেশে এসে পুলিশের হাতে আটক হয়েছিলেন তারা। রাজ্যের বিভিন্ন হোমে তাদের রাখা হয়েছিল। এদিন প্রশাসনের পক্ষ থেকে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। অনেক আনন্দ লাগছে, আসলে অনেকদিন ধরে আশা করছিলাম, খুব ভালো লাগছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নাবালিকা মেয়েকে ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে নাবালিকার পরিবারকে হুমকি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। নাবালিকা বোন ও মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলে। ঘটনায় ধৃত চারজন। ভালোবাসার ফাঁদে নাবালিকা মেয়েকে ফাঁসিয়ে নাবালিকার পরিবারকে হুমকি দেবার অভিযোগ উঠল। নাবালিকা বোন এবং মায়ের সম্মান বাঁচাতে গেলে আক্রান্ত হয় ছেলে। অশোকনগর থানার গুমা শান্তিনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে পাশের গ্রামের সুজন মণ্ডল নামে এক যুবক ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে বিভিন্নভাবে হুমকি দিত বলে অভিযোগ। মাঝে মধ্যেই নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে ছেলেটি নিজের বাড়িতে নিয়ে যেত। বৃহস্পতিবার নাবালিকার মা প্রতিবেশীদের ফোনের মাধ্যমে জানতে পারেন তার নাবালিকা মেয়ে ফের ওই যুবকের সাথে তাদের বাড়িতে গেছে। এরপর নিজের ছেলেকে সাথে নিয়ে যুবকের বাড়িতে যায় নাবালিকার মা ও দাদা। সেখানে কথা কাটাকাটি হয় দুই পরিবারের মধ্যে। নাবালিকার মায়ের অভিযোগ, মেয়েকে ফেরত চাওয়াতে অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজন তার ছেলেকে বেধড়ক মারধর করে, জলের মধ্যে চুবিয়ে ধরে,
লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। নাবালিকার মাকেও মারধর করে রাস্তায় ঠেলে ফেলে দেওয়া হয়। অবশেষে স্থানীয় মানুষের সাহায্যে রাতে আহত দুজনকে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণ জানিয়ে রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে চারজনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্ত চারজনকে শুক্রবারই বারাসাত আদালতে তোলা হয়। এই ঘটনায় আতঙ্কিত নাবালিকার পরিবার। আমরা আশেপাশের লোকের কাছে শুনে আমরা যাই, যাতে আমরা জিজ্ঞেস করতেই প্রথমে আমাকে মারলো, আমার ছেলে ঠেকাতে গেল, আমার ছেলেকে জলের মধ্যে চুবিয়ে মেরেছে, তারপরে ওই জল থেকে তুলে নিয়ে মাঠের মধ্যে রড দিয়ে না কি দিয়ে বাড়ি মারলো জানি না, ছেলে ওখানেই পুরো অজ্ঞান হয়ে গেল, কপাল ফেটে পাঁচটা সেলাই সেলাই পড়েছে, আটকে রেখেছিল আমার মেয়েকে ওখানে কদিন ধরে না, মানে প্রায় দিন দুপুরবেলা নিয়ে যায়, আমি কাজ থেকে বাড়ি আসার কিছুক্ষণ আগে ছেড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। ধনতেরাস উপলক্ষে কিছুটা হলেও ক্রেতা সমাগম সোনার দোকানে। করোনা আবহে দীর্ঘ লকডাউনের জেরে তলানিতে ঠেকেছিল সোনার ব্যবসা। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও চলল ধনতেরাসের কেনাকাটা। ধনতেরাস উপলক্ষে কিছুটা হলেও ক্রেতা সমাগম সোনার দোকানগুলিতে। করোনার জেরে দীর্ঘ লকডাউনের ফলে তলানিতে ছিল স্বর্ণ ব্যবসা। সমস্যায় পড়েছিলেন দোকান মালিক থেকে কারিগর প্রত্যেকেই। ধনতেরাসের হাত ধরে কিছুটা হলেও ঘুরেছে ব্যবসা। ধনতেরাস মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব ধনতেরাস, কিন্তু এখন সেই উৎসব সার্বজনীন। ১২ মাসে ১৩ পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরে এখন ধনতেরাস। ধন অর্থ সম্পদ, তেরাস হল ত্রয়োদশী তিথি। হিন্দু বর্ষপঞ্জী অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। কালীপুজোর আগে এই বিশেষ দিনে এক টুকরো সোনা হলেও কিনতে চেষ্টা করে বাঙালি। গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে অনেকে রূপও কেনেন। গত কয়েকদিনে সোনা ও রূপোর দাম চড়াই উৎরায়ের মধ্যে দিয়ে চলেছে। গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সোনার দাম কিছুটা হলেও নিম্নমুখী, ফলে আশার আলো দেখছিলেন ব্যবসায়ীরা। সেই আশা কিছুটা হলেও পূর্ণ হল ধনতেরাসে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও পালিত হয়েছে ধনতেরাস। কিছুটা হলেও বেড়েছে বিক্রি, আপাতত এতেই স্বস্তি ব্যবসায়ীদের। ধনতেরাস উপলক্ষে আমরা যেটা প্রতি বছর ভাবনা চিন্তা করি ধনতেরাসকে কেন্দ্র করে, এবছর আমরা প্রথম থেকেই যেহেতু কোভিড-19 করোনা ভাইরাসের ব্যাপারে সারা বিশ্ব জুড়ে যে মহামারী চলছে তাতে আমরা খুব বেশি কিছু আশা করিনি, যদিও বেশ ৯ মাস ধরে আমাদের ব্যবসা একদম জিরোই চলে এসেছে, তথাপিও আমরা এই সময়টাতে প্রতি বছর আমরা একটা আশা করি। এবারেও আমরা সেই আশাটা করেছিলাম যে অতটা ভালো হবে সেটা ভাবতে পারিনি, অতটা ভালো আশা করিনি। তুলনামূলক 15-20% ব্যবসা আমাদের বেড়েছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্যাস সিলিন্ডারে আগুন লেগে জখম হলেন চারজন। ঘটনাটি ঘটেছে বানপুর ধ্রুব জঙ্গল এলাকায়। ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে যায়, দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডারের আগুনে জখম হলেন চার ব্যক্তি। ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত বানপুর ধ্রুবডাঙ্গাল এলাকায়। জানা গেছে এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডারে হঠাৎই আগুন লেগে যায়। আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার লিক থাকায় তা থেকেই আগুন লেগে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকেরা। কিন্তু যে মাসিমার লেগেছে একটু বেশি লেগেছে, সঙ্গে সঙ্গে হীরাপুর থানা ফায়ার ব্রিগেডকে আমি কল করার সঙ্গে সঙ্গে 5-7 মিনিটের মধ্যে ওনারা চলে এসছে সঙ্গে সঙ্গে, এবং পাড়ার লোকদের অশেষ ধন্যবাদ, ওরা তৎপরতার সঙ্গে এসে পড়ে আগুনটাকে আয়ত্ত করার চেষ্টা করেছে। বালি ফালি দিয়ে তো বালি জল দিয়ে করেছে। 5 জন ইঞ্জোর্ড হয়েছেন, তার মধ্যে দুজন হেভি ইঞ্জোর্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আসানসোল। বিধাননগরের একটি বৃদ্ধাশ্রমে এলেন বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ। এদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে বেশ কিছুটা সময় কাটান তিনি, তাদের পাশে থাকার আশ্বাসও দেন। শুক্রবার বিধাননগর এলাকার একটি বৃদ্ধাশ্রমে যান বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ।
এদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে কথা বলেন পুলিশের শীর্ষ কর্তারা। পুলিশের পক্ষ থেকে সকল আবাসিকের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। থ্যাংক ইউ, খুব অভিভূত আমরা ভীষণ আনন্দ পেয়েছি আর এখানে আমরা ভালোভাবেই থাকি, খুবের মতো পরিবেশ একদমই নেই, খুবই আনন্দ করে আমরা সবাই বন্ধু মিলে খুব থাকি, সুন্দর, থ্যাংক ইউ। আবাসিকদের সাথে একসাথে বসে প্রাতরাশ সারেন পুলিশ আধিকারিকেরা, তাদেরকে আশ্বস্ত করা হয় যে কোনো সমস্যায় পড়লে তাদের পাশে থাকবে বিধাননগর পুলিশ। ভীষণ ভালো লেগেছে এবং ওদের সার্ভিসেস এখানে যে লকডাউনের সময় করেছেন ওরা অভূতপূর্ব, খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমরা এখানে সবাই ভীষণ ভালো আছি, এই সব প্রোগ্রামে আমাদের এই যে এন্টারটেইন করা আমাদের খুব ভালো লাগে, আর এরা এসছেন আমাদের আমরা ধন্য হয়ে গেছি, কারণ এখানে আমরা ওদের সঙ্গে এরকমভাবে আলাপ করতে পারলাম, এত সুন্দর লাগলো। পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। ওল্ড এজ হোমে এসেছি আমরা, আমাদের সমস্ত অফিসার আছে, বিধাননগর সাউথ থানা পক্ষ থেকে এটা প্রোগ্রাম আজকে আমরা অর্গানাইজ করেছি। এখানে 30 ইনমেটস আছে, ওল্ড এজ সিনিয়র সিটিজেন্স, ওদের মধ্যে এসে আমরা কিছু টাইম স্পেন্ড করেছি, ইন্টারাকশন করেছি ওদের সাথে, আর ওদেরকে ফেস্টিভ্যালে আমরা শুভেচ্ছা জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। আগ্নেয় অস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক কুকর্মে যুক্ত থাকার অভিযোগ। ধৃতকে এদিন তোলা হয় বারাসত আদালতে। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া ফুলতলা এলাকা থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম সেলিম মাঝি। সূত্রের খবর, পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে তার মূল টার্গেট বেশি রাতে কাজ থেকে ফেরা কর্মীরা। পুলিশ সূত্রে আরও জানা গেছে চলতি বছরের মে মাসে হাবড়া থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ সেলিমকে এর আগেও গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়াও ধৃতের বিরুদ্ধে স্বরূপনগর থানা এলাকায় একাধিক ছিনতাই ও চুরির অভিযোগ রয়েছে। ধৃতকে এদিন বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে প্রতারণা চক্র, মূলত টাওয়ার বসানোর নামে চলতো প্রতারণা। খবর পেয়ে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ। বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে প্রতারণা, মূলত টাওয়ার বসানোর নাম করেই প্রতারণার ফাঁদ পেতেছিল অভিযুক্তরা। প্রতিদিনই অফিসে বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত দেখে সন্দেহ হয় স্থানীয়দের, তারাই খবর দেন নিউ টাউন থানায়। খবরের ভিত্তিতে হানা দেয় নিউ টাউন থানার পুলিশ। জানতে পারে কল সেন্টার খুলে বসে আছে কিছু যুবক, এখানে কি কাজ হয়। পুলিশের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় চারজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে মূলত অফিসে বসে বিভিন্ন নম্বরে ফোন করে টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হতো। বিশ্বাস অর্জনের জন্যে ভারত সরকারের টেলিকম বিভাগের একটি ফেক অনুমতিপত্রও পাঠাতো তারা, এরপর বিভিন্নভাবে টাকার দাবি করা হতো। অফিসে তল্লাশি চালিয়ে ল্যান্ডফোন, মোবাইল ফোন সহ বেশ কিছু ফেক নথি উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, লেক টাউন। সাত সকালে নিজের পার্লারের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বীজপুর থানা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সাত সকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাসনাপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবক পার্থ শীল, স্থানীয় একটি পার্লারের ভেতর থেকে এদিন যুবকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে পার্লারে এক কাস্টমার প্রথম মৃতদেহ দেখতে পান, খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। উনি 9:30 সময় দোকান খুলেছে, তারপরে এই ঘটনাটা ঘটে, হইচই করে, এখানে কোনো কাস্টমার এসেছিল, হইচই করে, তারপরে সবাই জানতে পারি আমরা, পুলিশ এসে তারপরে ওটাকে খুলে ইয়ে করেছে, উনি এখানে ভাড়া থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাসনাপাড়া। আলোর উৎসবে মন খারাপ আলোর শিল্পীদের। করোনা আবহে কমেছে বিক্রি, চাহিদা তলানিতে মন খারাপ মোমবাতি শিল্পের সাথে যুক্ত মালিক ও শ্রমিকদের। দীপাবলি আলোর উৎসবে এদের মুখে আজ শুধুই অন্ধকার।
আলোর উৎসব দীপাবলিতে আলোর শিল্পীদেরই মন খারাপ, কারণ করোনা পরিস্থিতি। ফলে আলোর উৎসবে মোমবাতি শিল্পের সাথে জড়িত মালিক থেকে কর্মচারী প্রত্যেকের জীবনই আজ অন্ধকারে। অতিমারী করোনার কারণে গোটা পৃথিবীর সাথে এই রাজ্যের প্রত্যেকটি মানুষের কম বেশি রাতের ঘুম উবে গেছে। ফি বছর কালী পুজোর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার মছলন্দপুরের সাতপুর এলাকার মোমবাতি কারখানায় চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। আর এবছর চিত্রটা সম্পূর্ণই আলাদা। দীপাবলির আগে নাওয়া খাওয়া ভুলে গিয়ে মোমবাতি তৈরির কাজে ব্যস্ত থাকতেন এই কারখানার মালিক থেকে কারিগর সকলেই। কিন্তু এবছর করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে এই কারখানার মালিক থেকে কারিগর সবার জীবন। সাধারণ মানুষের পকেটে টান পড়তে সেভাবে বিক্রি হচ্ছে না মোমবাতি, তাই মোমবাতি সেভাবে তৈরির ঝোঁক নেই মালিকদের। প্রত্যেক বছর থেকে এবছর অবস্থা অনেকই খারাপ, কারণ এই করোনার জন্য এখন দোকানদাররা ভয় পাচ্ছে মোমবাতি বিক্রি হবে কিনা, মানুষে জ্বালাবে কিনা, ওই জন্য এবছর মোমবাতি ব্যবসা খুবই খারাপ। সেরকম এবছর হাফও কাজ হয়নি, হাফেরও কম কাজ হচ্ছে। মানুষের প্রথম কারণ হচ্ছে আর্থিক পরিস্থিতি একটু দুর্বল আছে। আগে অনেকে চার প্যাকেট মোমবাতি বাড়িতে কিনে জ্বালাতো, সে এখন এক প্যাকেটে চলে এসছে। দোকানদাররা ভয় পাচ্ছে যে আমি অনেকটা মাল তুলতাম আসা বিক্রি আসা, এখন সেগুলো দোকানদাররা বলছে না আমরা এখন অল্প নেবো। দেখা গেলো কেউ আগে 2000 টাকার মোমবাতি নিচ্ছে, সে এখন কি 500 টাকার মোমবাতি নিচ্ছে, মানে হাফেরও কম নিচ্ছে। অন্যান্য বছর যেখানে এই কারখানায় 18 থেকে 20 জন কাজ করতেন, সেখানে এবছর বর্তমানে 4 থেকে 5 জনকে নিয়ে কারখানা চালাচ্ছেন মালিক। কালী পুজোর আগে তারা ভেবেছিলেন দীর্ঘ 7 মাস পর কিছুটা হলেও লাভের মুখ দেখবেন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। প্রত্যেক বছর কালী পুজোর আগে মোমবাতির চাহিদা যেখানে তুঙ্গে থাকে, এবছর সেই চাহিদা নেই বললেই চলে। সেটা তো আমাদের অনেক বছর ধরেই চলছিল যে টুনি লাইট চলে আসার পরে আমাদের ব্যবসার খুবই অবস্থা খারাপ ছিল, কিন্তু তাও তার মধ্যে দিয়ে সমাজ যেহেতু চলছিল, যে টুনি লাইট আসার পরেও আমাদের খারাপ হলেও তাও চলছিল, কিন্তু এবছর তার থেকেও খারাপ। কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক, বাজারে বেরোতে পারবে কিনা, মোমবাতি কিনতে পারবে কিনা, আর্থিক একটা পরিস্থিতি সবার একটু খারাপ আছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে আস্তে আস্তে বন্ধ হতেই হবে, ছোটো মানুষের হতে হতে আস্তে কমেই যাচ্ছে। প্রত্যেক বছর আমাদের একটা টার্গেট থাকে যে বা ই থাকে যে আমরা এতগুলো মাল বিক্রি করবো। এবছর তো মানে আপনি ঘরে দেখলে হলে বুঝতে পারবেন যে এত প্যাকেট ফেলানো আছে, সামনে বছর আর কেনা লাগবে না। করোনা এবং তার সাথে লকডাউনের কারণে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে, তাই এবছর দীপাবলির আগে টিম টিম করে জ্বলছে মোমবাতি কারখানার মালিক থেকে শ্রমিক সকলের জীবন জীবিকা। এখন পরিস্থিতি মোটামুটি একটু ভালো, কিন্তু আবার ভালো বেশি বলা যাচ্ছে না, কারণ লকডাউনের এখনও তো তেমন কোনো একটা কাটেনি। এখানে ওখানে তো শোনা যাচ্ছে মাঝে মাঝে এটা হচ্ছে ওটা হচ্ছে। আপনার এই করোনার জন্য দোকানপাট বন্ধ রয়েছে, সব কিছু দোকানপাট এখনও খোলেনি, লকডাউন চলছে, কোথাও কোথাও লকডাউন ছেড়ে দিয়েছে, এদিনই মোমবাতিটা তেমন সেল হচ্ছে না। এবার ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মছলন্দপুর। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।